আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সোহান। শুরুতে এই জিআরবিকে এবং সংবাদ শিরোনাম। অগ্রিম টাকা নিয়ে টিকা না দেয়া মেনে নেওয়া যায় না, সেরামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে বললেন ভ্যাকসিনকোর এমডি পাপন। রাজধানীতে ঢিলাঢালা লকডাউন, বৃহস্পতিবার থেকে গণপরিবহন চালু ইঙ্গিত ওবায়দুল কাদেরের, দরিদ্রদের নগদ সহায়তার তাগিদ বিশেষজ্ঞদের। লকডাউন ব্যর্থ মন্তব্য মিত্র ফখরুলের, করোনা সংক্রমণ রোধে ভারতের সাথে এখনই স্থল যোগাযোগ বন্ধের দাবি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউটের করোনা টিকা না দেয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না, মন্তব্য ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপনের। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে জানিয়ে সরকারকে কঠোর ভাষায় কথা বলা দরকার বলে মনে করেন তিনি। বলেন, এখন ভারতের বন্ধুত্ব প্রমাণ করার সময়। রাজধানীর কর্মীটোলা হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালসের এমডি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, বাংলাদেশকে দেওয়ার জন্য করোনা ভ্যাকসিনের চালান তৈরি করে রেখেছে ভারতের সিরাম ইনস্টিটিউট, তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্রের কারণে পাঠাতে পারছে না। গত মাসে 50,000-এর কথা ছিল, ওরা দিয়েছে 20, এই মাসে এখনো দেয়নি। আমার কথা হচ্ছে যে আমরা যেই টাকা সরকার অগ্রিম টাকা দিয়ে যেটা পে করেছে এইটা আটকানো কোনোভাবেই তারা পারে না। অলরেডি সেকেন্ড ডোজের কিন্তু শর্টেজ হয়ে যাবে সামনে, কাজে আমাদের এটা ইমিডিয়েটলি দিতে হবে। আমি সরকারের কাছে আবেদন করছি, যেহেতু সিরাম ইনস্টিটিউট আমাদেরকে লিখিত জানিয়েছে, ওদের যে সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর, যে এমইএ সরকার আটকিয়ে রেখেছে, মানে ছাড়পত্র পাচ্ছে না, কাজে আমি মনে করি এরপরে আমাদের সরকারের চুপ করে থাকার কোনো কারণ নেই। আমাদের সরকার ইমিডিয়েটলি ওদেরকে স্পষ্ট ভাষায় বলা উচিত যে এটা আমাদের ভ্যাকসিন, আমরা আগে অ্যাডভান্স টাকা দিয়ে কিনেছি, এইটা আমাকে দিতেই হবে। পাপন জানান, ভারত সবসময় বাংলাদেশকে বন্ধু বলে আসছে, এখনই সময় বন্ধুত্বের প্রমাণ দেওয়ার। আমার কথা হচ্ছে ডেফিনেটলি আইনি পদক্ষেপ নিতে পারে, বাট আইনি পদক্ষেপটা ইজ নট ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে এতদিন ধরে বলে আসছি এবং আমরা যেটা বিশ্বাস করি, জানি যে ভারত বাংলাদেশের বন্ধু, এইটা তো এখন দেখার একটা সময় হয়েছে আমাদেরকে। দেশ এইটা, এই ব্যাপারটা তো ডেফিনেটলি আমাদেরকে দেখতে হবে। এত মিষ্টি মিষ্টি কথা শোনার দরকার নেই, আমরা ওদের কাছ থেকে কোনো মানে দয়া চাচ্ছি না। আমার ন্যায্য পাওনা দিয়ে আমাদের ভ্যাকসিন, সেটাই চাচ্ছি আমরা। রাশিয়ান টিকা আনা নিয়েও প্রশ্ন তুলেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি। আনা প্রুফ প্রোডাক্ট দিবে, এটা তো প্রাইভেট সেক্টর। আমি মানে ভ্যাকসিন কোনো প্রশ্নই ওঠে না বেআইনি কোনো কাজ করা, সেটা সরকার করতে পারে, আইন চেঞ্জ করতে পারে, অনেক কিছু করতে পারে, এটা সরকারের ব্যাপার। যদি আইনের ব্যত্যয় ঘটাতে হয় যে আমি আনঅ্যাপ্রুভড ড্রাগ নিব, তাহলে ফার্স্ট প্রায়োরিটি শুড গেট গ্লোবের বঙ্গভ্যাক্স। তবে টিকার সংকট জুনের পর থাকবে না বলেও মন্তব্য করেন ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনের 11তম দিন চলছে, কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঝিমিয়ে পড়েছে চেকপোস্ট। গণপরিবহন ছাড়া রাজপথে চলছে সব ধরনের পরিবহন, মুভমেন্ট পাস ছাড়াই দেদার্সে চলছে মানুষ। বাজারের স্বাস্থ্যবিধি মানতেও নেই কার্যকর ব্যবস্থা, বিক্রেতারা উদাসীন মাস্ক ব্যবহারে। শনিবার 11তম দিন, রাস্তায় তাকালে বোঝার উপায় নেই, চলছে লকডাউন। গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহনই দাপিয়ে বেড়াচ্ছে রাজপথ। মিরপুর রোডের বেশিরভাগ চেকপোস্টে নেই পুলিশের তল্লাশি, অনেকটা দায়সারা গোছের দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনী। রিক্সা ছাড়া সকল যানবাহনই চলাচল করছে নির্বিঘ্নে, কিছুই চেক করছেন না। কারণটা কি? না না না, আমরা চেক করতেছি, আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনারা এখানে কিছুই চেক করছেন না। আমরা চেক করতেছি, এখানে আমাদের আরো দুজন কর্তৃপক্ষরা আছে, আমরা সবাই মিলে চেক করতেছি। শ্যামলী কলেজ গেট হয়ে আসাদ গেট, সায়েন্স ল্যাবরেটরি হয়ে এলিফ্যান্ট রোড দিয়ে মৎস্য ভবন, কাকরাইল দিয়ে রাজারবাগ হয়ে রামপুরা রোডে বেশিরভাগ চেকপোস্টে নেই কোনো তল্লাশি। চেকপোস্টে লোকজন দেখেন না পুলিশের? আছে লোকজন, আছে, কিন্তু জিজ্ঞেস করেন? জিজ্ঞেস করে নেই, মানে কোথায় যাবেন না যাবেন কিছু জিজ্ঞেস করেন না? অনুমতি নেই। আমি 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 আচ্ছা পেপারে দেখছি যে অনুমতি লাগবে, তবে কোথাও কোথাও আবার গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে নড়ে চড়ে উঠছে পুলিশ।
তখন ঠিকই তল্লাশিতে ধরা পড়ছে অনুমতি ছাড়া বাইরে বের হওয়ার নমুনা। মুভমেন্ট পাস নাই, আমি অনেক ট্রাই করছি কিন্তু আমি মুভমেন্ট পাসের অ্যাপ্লাইটা ঠিকমতো করতে পারিনি। এটা জানছি আমরা, এখন মুভমেন্ট পাস তারা বাইরে হবো না। এদিকে কাঁচা বাজারে স্বাস্থ্যবিধির উপস্থিতি কম, ক্রেতাদের অনেকে মাস্ক ব্যবহার করলেও বিক্রেতাদের অজুহাতের শেষ নেই। মাস্ক পরা একান্ত দরকার, এটা আমার স্বাস্থ্যের জন্য, আমার জন্য ভালো। মাস্ক আছে না পরি নাকি ডেলি দুগা তিনটে মাস্ক লাগে। আগামী 28 তারিখ শেষ হচ্ছে লকডাউনের মেয়াদ। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বরিশাল সড়ক জোন বিআরটিসি ও বিআরটি এর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই ইঙ্গিত দেন। ওবায়দুল কাদের বলেন, লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, বাধ্যতামূলক করতে হবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার। জানান, গণপরিবহনের অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ ছিল তার অতিরিক্ত নিলে স্বাস্থ্যের আওতায় আনা হবে। অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশ বিদেশে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এই অর্থের যোগানদাতা ও পৃষ্ঠপোষক দেশের একটি রাজনৈতিক দল। অপপ্রচার ও গুজবের জন্য যাদের শাস্তির আওতায় আনা হয় তাদের জন্য বিরোধী দল ডিজিটাল নিরাপত্তা আইনের বিরূপ সমালোচনা করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এরপর গণপরিবহন চালানোর ব্যাপারেও সক্রিয় চিন্তা ভাবনা করছে। করোনার নিয়ম কানুন তথা স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কঠোর হতে হবে। আমি সবাইকে প্রস্তুতি রাখতে বলবো, স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে যেন প্রয়োজনীয় প্রস্তুতি সবার থাকে। লকডাউনের মধ্যে কাল থেকে খুলছে মার্কেট, শপিং মল। এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। স্বাস্থ্যবিধি মেনে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথাও বলা হয়েছে। ব্যাপক সংখ্যক মানুষের জীবন জীবিকার কথা বিবেচনা করে এই নির্দেশনা জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। গত 13 এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত মার্কেট খোলা ছিল। 14 এপ্রিল থেকে কঠোর লকডাউনে মার্কেট, শপিং মল সহ সব কিছু বন্ধ করে দেওয়া হয়। প্রথম দফায় 21 এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়, পরে তা 28 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। লকডাউনে দুর্দশাগ্রস্ত দরিদ্রদের জরুরি ভিত্তিতে খাদ্যসহ নগদ সহায়তার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। পরামর্শ দেন, সরকারি তালিকায় 50 লাখ পরিবারের বাইরে থাকা দরিদ্রদের নিয়ে সামাজিক নিরাপত্তা কার্যক্রম ঢেলে সাজানোর। কেবল লকডাউনের সময় নয়, নতুন পরিস্থিতিতে দরিদ্রদের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপরও জোর দেন বিশেষজ্ঞরা। করোনা পরিস্থিতি সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে লকডাউন এসব পরিস্থিতিতে গত এক বছরে দেশে দারিদ্র্যের হার বেড়েছে প্রায় 15%। নতুন করে দরিদ্র হয়েছেন প্রায় 2.5 কোটি মানুষ। গ্রামের চেয়ে শহরে এই দরিদ্রবৃদ্ধির হার তুলনামূলক বেশি। বেসরকারি দুটি সংস্থার জরিপে বেরিয়ে আসা এই চিত্র দেখা যায় রাজধানীর যে কোনো বস্তি সহ সীমিত আয়ের নিম্ন মধ্যবিত্ত অধ্যুষিত এলাকায়। লকডাউনে কাজ হারিয়ে নতুন করে দরিদ্র হয়ে পড়া এসব মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। 50 লক্ষ পরিবারকে সরকার ঈদের সময়কালে 2,500 টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন, কিন্তু এর বাইরেও যে বিপুল সংখ্যক জনগোষ্ঠী রয়েছে যাদের তথ্যপত্র সরকারের কাছে নেই, তাদের কাছেও কিন্তু এই মুহূর্তে সাহায্য সহযোগিতা চাওয়াটির দরকার পড়েছে। অনেকে মনে করেন যে 7 দিনের লকডাউনে কি মানুষ খাদ্যের অভাবে পড়বে, এই কারণে যে এই 7 দিনের মধ্যে তাদেরকে, তাদের যেহেতু সঞ্চয় থাকে না, তাদেরকে যেভাবে চলতে হয় ধার কর্জ করে, পরবর্তীতে সেটা তাদেরকে খাদ্য সংকটে ফেলতে পারে। করোনার কারণে যে মৃত্যু ভয় আর এই খাদ্যের যে সংকট, এই দুইয়ের মধ্যে কিন্তু দিশাহারা হয়ে পড়েন এই দরিদ্র মানুষগুলো। এরই মধ্যে সরকারের কাছে থাকা 50 লাখ পরিবারের কাছে নগদ সহায়তার ঘোষণা এসেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, স্বচ্ছতা নিশ্চিত করে এর বাইরে থাকা বিপুল সংখ্যক দরিদ্র মানুষের কাছেও সহায়তা পৌঁছানোর উদ্যোগ জরুরি। আমি মনে করি দীর্ঘমেয়াদে এই লকডাউনের পরেও যেহেতু করোনার সাথে বসবাস করতে হবে, সেই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে এই দরিদ্র মানুষের কথা চিন্তা করে আমাদেরকে একটা লম্বা 1 বছরের অন্তত পরিকল্পনায় চলতে হবে। এছাড়া নতুন করে দরিদ্র হয়ে পড়াদের দ্রুত সময়ের মধ্যে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়ে আসার পরামর্শও দেন বিশেষজ্ঞরা।
রোকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন কার্যত ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দরিদ্র মানুষের জন্য রাষ্ট্রীয় তহবিল থেকে বিশেষ বরাদ্দের দাবি জানান তিনি। পাশাপাশি ভারতের সাথে স্থলপথ এখনই বন্ধ করা দরকার বলে মনে করেন মির্জা ফখরুল। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান। সরকার লকডাউন কার্যকর করতে ব্যর্থ হয়েছে। তার প্রধান কারণ লকডাউনের শর্ত অনুযায়ী খেটে খাওয়া মানুষের জন্য খাদ্য সংস্থান না করা, নিম্ন আয়ের মানুষের জন্য অর্থ সংস্থানের ব্যবস্থা না করা। লকডাউনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষদের প্রত্যেককে এই পর্যায়ে অনতিবিলম্বে রাষ্ট্রীয় বিশেষ তহবিল থেকে বিশেষ বরাদ্দের মাধ্যমে প্রাথমিকভাবে 3 মাসের জন্য 15,000 টাকা এককালীন নগদ অর্থ পৌঁছে দেওয়া নিশ্চিত করতে আমরা দাবি জানাচ্ছি। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের রাষ্ট্রীয় কোষাগার থেকে ঋণ প্রণোদনা প্রদান নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে ভারত সে এখন সংক্রমণের হাত থেকে সর্ব ঊর্ধ্বে। ইউকে ভ্যারিয়েন্ট ডাবল মিউটেশন ভ্যারিয়েন্টের সঙ্গে ট্রিপল মিউটেশন ভ্যারিয়েন্ট ইতিমধ্যে মারাত্মক একটা পরিস্থিতির সৃষ্টি করেছে। পশ্চিমবাংলায় সংক্রমণটা সবচেয়ে বেশি হয়েছে। আমরা মনে করি যে এই বর্ডার স্থলপথের যে আপনার সীমান্ত আছে, এই সীমান্তগুলো একেবারেই বন্ধ করা দরকার। রাশিয়ার সাথে টিকা উৎপাদনের যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তবে এই প্রক্রিয়ায় বেসরকারি খাতকে সম্পৃক্ত না করার পরামর্শ তার। হকার, শ্রমিক ও বেকার সাংবাদিকদের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, টিকা উৎপাদন প্রক্রিয়ায় যেন আমলাতান্ত্রিক জটিলতা তৈরি না হয় সেদিকে নজর রাখতে হবে। রিজার্ভে বিপুল পরিমাণ টাকা জমিয়ে না রেখে দুস্থদের খাদ্য সহায়তা দেওয়ারও পরামর্শ তার। বলেন, অর্থ সহায়তা দিলে দুর্নীতির সুযোগ থাকে, তাই করোনা ও লকডাউনে এই কঠিন সময়ে দুস্থদের খাদ্য সহায়তা দেওয়ার আহ্বান জানান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। প্রথম পর্যায়ে 600 পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। সংবাদ শেষ করব বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অগ্রিম টাকা নিয়ে টিকা না দেয়া মেনে নেওয়া যায় না, সেরামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে বললেন ভ্যাকসিনকোর এমডি পাপন। রাজধানীতে ঢিলেঢালা লকডাউন, বৃহস্পতিবার থেকে গণপরিবহন চালুর ইঙ্গিত ওবায়দুল কাদেরের। দরিদ্রদের নগদ সহায়তার তাগিদ বিশেষজ্ঞদের। লকডাউন ব্যর্থ মন্তব্য মির্জা ফখরুলের। করোনার সংক্রমণ রোধে ভারতের সাথে এখনই স্থল যোগাযোগ বন্ধের দাবি। এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রয়েছে এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladesh.tv ও facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।